প্রথম প্রশ্ন, নামাজে দাঁড়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে, করণীয় কি হবে? দেখুন, আমাদের বেশিরভাগ মুসলমান, বিশেষ করে মুসল্লি যারা নিয়মিত নামাজে দেখেন, ভাইদের বোনদের প্রশ্ন হলো, অভিযোগ হলো, নিজের ব্যাপারে নিজের অনুযোগ হলো যে নামাজে মনোযোগ থাকে না। আমি একটা কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না এর কারণ কি? এর অনেক কারণ আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি নামাজে মনোযোগ না থাকার 33টি কারণ চিহ্নিত করেছেন এবং এটার উপরে একটা আর্টিকেল তৈরি হয়েছে, সেটার বাংলা অনুবাদ করেছি আমি, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশও হয়েছে। এই কারণগুলোর ভিতরে মূল কারণ যেটা, সেটা হলো সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে আমাদের চিন্তাতে, মননে, মগজে, মস্তিষ্কে দুনিয়া আর দুনিয়া, শুধু কিভাবে একটু পয়সা কামাবো, কিভাবে একটু দুনিয়ার কোনো ধান্দা হাসিল করব, আখেরাতের চিন্তা আমাদের মাথায় খুব একটা থাকে না। সারাদিন যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন, তো 5 মিনিট 10 মিনিটের জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, সালাতে দাঁড়াবেন, তখন আপনার ওই ঘুরে ফিরে দুনিয়ার চিন্তাটাই আসবে, সেটাই স্বাভাবিক। এই জন্য আখেরাত মুখী জীবন যাপনের জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়া তলে আসতে হবে, বেশি বেশি করে কোরআনে কারিম বুঝে পড়তে হবে এবং নিজের ভিতরে জোহদ বা দুনিয়া বিমুখতার যে গুণ সেটা আনতে হবে। যত বেশি আপনি আখেরাতের চিন্তা সবসময় করতে পারবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখবেন জিকির প্রতিটা পদে পদে, প্রতিটা পদে পদে। বাসা থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহ, প্রবেশ করতেছেন, বিসমিল্লাহ, খাবার শুরু করছেন, বিসমিল্লাহ, মাঝে মাঝে আল্লাহর প্রশংসা, শেষে আবার দোয়া, হ্যাঁ, ওযু করছেন, বিসমিল্লাহ, সালাতের শুরুতে সালাতটা পুরোটাই জিকির, এভাবে বাজারে যাচ্ছেন, বিসমিল্লাহ, ওমরার এহরাম বাঁধছেন আল্লাহর নাম, হজের এহরাম বাঁধছেন আল্লাহর নাম, সারাক্ষণ আল্লাহর জিকির তিনি করতেন। কেন? কারণ হলো ইমানদার তার চিন্তা এবং মননে সর্বক্ষণ যখন আল্লাহ তাআলাকে ধারণ করবে, সবসময় যখন আল্লাহর স্মরণ রাখবে, তখন তার নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিকলি চলে আসবে। সারাদিন শুধু দুনিয়া 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 করবেন আর আপনি চাইবেন নামাজের 10 মিনিট দুনিয়ার কোনো চিন্তা আসবে না, সম্পূর্ণ শুধু আখেরাতের চিন্তা আসবে, এটা আসলে বাস্তবসম্মত কথা না। এই জন্য দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে আপনার নেশা, এটাকে কমায় আনার জন্য দুনিয়া বিমুখ আল্লাহর নেককার বান্দাদের সোহবত এবং সাহচর্য দরকার, কোরআন এবং হাদিস অধ্যয়ন করা দরকার বুঝে বুঝে, এবং দুনিয়া বিমুখতা সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো পড়া শোনা, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ সৃষ্টি করা সম্ভব হবে। এছাড়া মনোযোগ সৃষ্টি করার জন্য সহায়ক অনেক আমলে পরামর্শ আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন, কি পড়ছেন সেটা বুঝে বুঝে যদি পড়েন ইনশাআল্লাহ মনোযোগ আসবে, আর ধীরে ধীরে যদি আপনি নামাজ পড়েন মনোযোগ আসবে ইনশাআল্লাহ, কারণ প্রতিটা রোকনে যদি আপনি দীর্ঘ সময় নেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার সুযোগ আসবে। আপনি যদি শুধুমাত্র মুরগির ঠোকরের মতো উঠবস করেন তাহলে আপনি চাইলেও মনোযোগ আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতে খুশু এবং খুজু অবলম্বন করে প্রকৃত অর্থে যেভাবে সালাত আদায় করলে আল্লাহর রেজামন্দি হাসিল হবে, জান্নাত হাসিল হবে, সেই রকম সালাত, যে সালাত আমাদেরকে ফাহশা, অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে, সেরকম সালাত আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন।